হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যেটা একটা অলরেডি একটা ডিটেলস অফ নোটিফিকেশান এইচ একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি ওখানটা আপনারা ডিটেলস দেখতে পারেন অনেক বন্ধুদের কামেন্ট আসছিল যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও সেই জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কী করে আপনারা ফর্মটা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না এবার এটা যে হাউ টু অ্যাপ্লাই আপনারা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার দেখাই আপনাদেরকে কী করে আপনারা আবেদন করতে পারবেন এখানটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা আসার পর আপনারা এখানটা নিউ অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করবেন এই যেই আপনারা নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানটা আপনাদেরকে একটা ইউজার আইডি একটা ক্রিয়েট করতে হবে তারপরে আপনাদেরকে এখানটা ফুল নেম বসাতে হবে তাহলে আপনাদেরকে পরপর দেখাচ্ছি এখানটা আপনারা একটা ইউজার নেম বানিয়ে নেবেন তারপর এখানটা আপনারা ফুল নেম আপনার যার নাম সেটা ফুল নেম এখানটা ফিল করে নেবেন তারপর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন সিক্স ক্যারেক্টারে আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা দিয়ে আপনারা লগ করবেন তারপর আপনার বাড়ি অ্যাড্রেস আপনার যা বাড়ি অ্যাড্রেস সেটা আপনারা বাড়ি অ্যাড্রেসটা এখানটা ফিল করবেন বাড়ি পিনকোড পিনকোড আপনাদের যা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন মেল না ফিমেল এখানটা আপনারা ক্লিক করে নেবেন ডেট অফ বার্থ আপনারা যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানটা বসাবেন তারপর আপনাদেরকে এখানটা ইমেল আইডি একটা দিতে হবে আপনাদেরকে একটা ইমেল আইডি আপনারা এখানটা বসিয়ে দেবেন এখানটা আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন যেটা দিয়ে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সঠিক মোবাইল নাম্বারটা আপনারা এখানটা বসাবেন পুরো ফর্মটা ফিল করার পর আপনারা চেক করে নেবেন আপনারা সব ঠিকঠাক ফিল করেছেন কি না এখানটা আপনারা এডিটে কোনো অপশান পাবেন না যখন আপনারা ধরুন সাবমিট করে দিলেন তাহলে আপনারা কোনো এডিট অপশান আপনারা পাবেন না সেই জন্য আপনারা ফর্মটা ভালো করে চেক করে নেবেন তারপরে চেক করার পর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন যেমন আপনাদেরকে বললাম একটা আপনাদেরকে মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানটা আপনাদেরকে ফিল করতে হবে যেই আপনারা ওটিপি উপরে আপনারা ক্লিক করলেন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা এখানটার লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা রিক্রুটমেন্টে অপশান আছে এর উপরে আপনারা ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশান তার উপরে আপনারা ক্লিক করবেন এখানটা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশান ফর্মেটের জায়গায় চলে এসেছি অ্যাপ্লিকেশান ফর্মেটের জায়গায় চলে এসেছি এখানটা দেখেন পুরো ফর্মটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে উপরে দেখেন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার এখানটা আপনারা ক্লিক করবেন এই এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারের উপরে আপনারা ক্লিক করে নেবেন তারপরে এখানটা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা চলে এসছে যবে কার এটা ডেটটা রিলিজ হয়েছিল বাইশ নভেম্বর দু এটা অটোমেটিকলি এখানটা চলে আসবে তারপরে এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা অনারি হেলথ ওয়ার্কারের অপশানটা আপনারা এখানটা পেয়ে যাবেন এই দেখেন যেমন আপনাদের বললাম অনারি হেলথ ওয়ার্কার চলে এসছে এবার দেখেন এখানটা আপনাদেরকে নাম মিডল নেম লাস্ট লাস্ট নেম ফাদার নেম গার্জিয়ান নেম ক্যাটাগরি জেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস এগুলো সব কটা আপনাদেরকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে তাহলে আপনাদেরকে একটু দেখে দিই আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে প্লিজ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনাদের একটু সাপোর্টের দরকার আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই এখানটা দেখেন তারপর এখানটা আপনাদেরকে ফার্স্ট নেমটা বসাতে হবে আপনার যা নাম সেটা আপনারা বসিয়ে দেবেন মিডল নেম যদি থাকে মিডল নেমটা দিয়ে দেবেন এবার মিডল নেম যদি নেই তাহলে লাস্ট নেমটা আপনারা বসিয়ে দেবেন ফাদার নেম অথবা হাজবেন্ড নেম গার্জেন নেম যা থাকে সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন ক্যাটেগরি আপনার যা আছে ক্যাটেগরি আপনারা এখানটা দিয়ে দেবেন জেন্ডার মেল না ফিমেল এখানটা আপনারা অপশানটা ক্লিক করে নেবেন ম্যারিটাল স্ট্যাটাস এখানটা ম্যারেড আনম্যারেড ডিভোর্স বিডো যা আছেন আপনারা এখানটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনার যা ডেট অফ বার্থ সেটা এটা এখানটা বসিয়ে দেবেন এবার আপনাদের ওয়ার্ড নাম্বারটা কী আছে সে ওয়ার্ড নাম্বারটা আপনারা এখানটা বসিয়ে দেবেন এখানটা কলকাতা সব ওয়ার্ডে অপশানটা এখানটা চলে এসছে আপনার আপনাদের যা ওয়ার্ড নাম্বার সেটা আপনারা একটু ভালোভাবে দেখে বুঝে আপনারা ক্লিক করবেন কেন ফর্মটা সাবমিট হওয়ার পর এডিটে কোনো অপশান এদের নেই তারপর এখানটা দেখেন আপনাদের বাড়ির ঠিকানাটা আপনাদেরকে এখানটা বসাতে হবে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা দেওয়ার পর পিনকোডটা বসাবেন তারপরে আপনার বাড়ির অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনারা কপি করে নিতে পারেন অথবা আপনারা টাইপ করে লিখতে পারেন ইমেল আইডি আপনারা ইমেল আইডি সঠিক দেবেন ইমেল মাধ্যমে আর মোবাইল মোবাইল নম্বর মাধ্যমে আপনাদেরকে আপডেটগুলো জানানো হবে তারপর এখানটা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান জায়গাটা চলে এসেছি এখানটা আপনাদেরকে এডুকেশান কোয়ালিফিকেশান বসাতে হবে এখানটা দেখেন ক্লিক হিয়ার টু অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশান এই জায়গা উপরে আপনারা ক্লিক করবেন যেই আপনারা ক্লিক করবেন এখানটা দেখতে পাচ্ছেন টাইপের অপশান আপনাদের যা কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা এখানটা বসাবেন যেমন ধরুন আপনাদের মাধ্যমিক পাস তাহলে এখানটা মাধ্যমিক লিখে দেবেন তারপরে বোর্ড কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন সাবজেক্ট আপনাদের যা সাবজেক্ট মাধ্যমিকে যে সাবজেক্ট বলে এমন কিছু থাকে না তাহলে আপনারা এখানটা অল সাবজেক্ট বলে লিখে দেবেন কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানটা বসাবেন আপনার মাধ্যমিকে টোটাল মার্কস কত সেই মার্কসটা আপনার এখানটা বসিয়ে দেবেন মার্কস অপটেন মানে কত মার্কস পেয়েছিলেন সে মার্কস অপটেনটা এখানটা বসাবেন তারপর আপনার যা পার্সেন্টেজ হয় সেই পার্সেন্টেজটা এখানটা বসিয়ে দেবেন এই সমস্ত ডিটেলস ফিল করার পর আপনারা ডাউন করে তলার দিকে চলে আসবেন আপনাদের কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা সেম আপনার অ্যাড করে এখানটা পর পর বক্সগুলো ফিল করে নেবেন অথবা আপনাদের কাছে নেই কিছু তাহলে আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন তারপর এখানটা ডিক্লেশন বাটনে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে এখানটা দেখতে পাচ্ছেন আপলোড অ্যাটাচমেন্ট এখানটা আপনাদেরকে ডকুমেন্টসগুলো অ্যাট্যাচ করতে হবে এবার ডকুমেন্টস উপরে আপনারা যেই অ্যাটাচ করবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে মানে আপলোড করতে হবে সরি তারপরে এখানটা দেখতে পাচ্ছেন সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে এবার ধরুন আপনারা ম্যারেড হয়ে থাকেন তাহলে ম্যারেডের সার্টিফিকেট আপলোড করবেন আর যদি নেই আপনারা ম্যারেড তাহলে আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন এখানটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানটা আমি আনম্যারিড দিলাম বলে এখানটা বক্স ওপেন হচ্ছে না তাহলে আপনারা শুধু ফটো আর সিগনেচারটা আপলোড করে নেবেন ফটো সাইজ আর সিগনেচার সাইজ সত্তর কেবি মধ্যে আপনাদের লাগবে এই সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর এই আপলোডের বাটনে আপনারা ক্লিক করবেন যে আপনারা আপলোড বাটনে ক্লিক করবেন আপনারা ফর্মটা ভালো করে দেখে নেবেন বুঝে নেবেন তারপরে আপনাদের কি করতে হবে সাবমিট বাটানে আপনাদেরকে ক্লিক করতে হবে যেই আপনারা সাবমিট বাটানে ক্লিক করবেন বন্ধুরা আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তারপর আপনাদের কি করতে হবে এখানটা রাইট সাইডে দেখতে পাচ্ছেন ঠিক ওর পাশে একটা প্রিন্ট বলে অপশান এই প্রিন্ট বলে অপশানের উপরে আপনারা ক্লিক করে নেবেন তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম অনেক বন্ধুদের অনেক দিন ধরে কমেন্ট আসছিল যে কি করে ফর্মটা ফিল করব একটু স্টেপ বাই স্টেপ দেখে দিলে খুব ভালো হতো সেই জন্য আপনাদেরকে দেখে দিলাম আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেই ডিস্ট্রিক্টে আপনারা নাম কমেন্ট করে দিবেন যখনই অনারি হেলথ ওয়ার্কার আশা করবি যখনই কোনো ভ্যাকেন্সি বেরোবে আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি যখনই বেরোবে তাহলে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দেবো তাহলে প্লিজ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকম আপডেট জন্যে তাহলে পুরো ভিডিও দেখার জন্যে ধন্যবাদ